আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের দেখাবো আমার ছাদ কৃষির নতুন কিছু গাছ আনছি, ওগুলোতে ফুল ফুটছে, আর পুরাতন গাছ আছে ওগুলোও ফুল ফুটছে, তো সবগুলোই দেখাবো। দেখুন ফুলগুলো কি সুন্দর। একটা একটা করে সবগুলোই দেখাবো, দেখুন গাছগুলো। আর আগে আমি এত একটা গাছ লাগাইতাম না, এটা আমি শুরু করছি করোনার মধ্যে, যে সময় বাসায় ছিলাম, তো সেই সময় থেকে আর কি শুরু করা আমার গাছের যাত্রা। তো তারপর থেকে কিনছি, মাশাআল্লাহ অনেক গাছই কিনছি আর লাগাইছিও গাছ, অনেক মারা গেছে, অনেকগুলো হয়েছে, তো এখন মোটামুটি আগের থেকে ভালো বুঝি। আর এর আগে আমার ফ্যামিলির বাসার আব্বু আম্মু তারা সবাই করতো, ভাইয়ারা যারা আছে সবাই করতো, আমি বাদে আর কি। এখন আমারও ভালো লাগে, আমি নিজেই এখন করি ছাদ কৃষি। আর আমার এই শরীফা গাছটা এর আগে 5-6টা ফল আসছিল, খাইছি, এবারও আসছে, ওইটাই ফার্স্ট ফল ওর আসছিল, আর এবারও ফুল দেখলাম আসছে, মাশাল্লাহ। এবার আশা করি টিকবে, গাছের গ্রোথও মাশাল্লাহ ভালো আছে। দেখুন গাছটা, গাছটা কাটিং করে দিয়েছিলাম, বর্ষাতে দেখবেন গাছটা কি হয়, নেক্সট আপডেটে জানাবো গাছটার অবস্থা কি হয়, ফল আসছে কি আসে না এটা বলবো। আর আগ গাছগুলো বৃক্ষমেলা থেকে আনছিলাম, এর আগেও বলছি, দেখেন গাছগুলোর লুক চেঞ্জ হয়ে গেছে, আর গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কিছু কাটছি, কাইটা খেয়ে ফেলছি, এখন আর যেগুলো আছে যেগুলো। আর এখানে আম্রপালি গাছটা, আমগুলো এখনও ছোটো ছোটো, বেশি বড় হয়নি, যা আসছে আলহামদুলিল্লাহ, তাতে আমরা হ্যাপি, আর ইনশাল্লাহ সামনে আরও আসবে আশা করি, এইবার আসবে না আগামীবার হয়তো আসবে। আর আম্রপালি আম তো অনেক সুস্বাদু, এটা আপনারাও জানেন, কম বেশি অনেকেই জানে। আর আমাদের এই ছোটো লেবু গাছটাও দেখেন মাশাল্লাহ বাম্পার ফলন, ভালো ফল আসছে, দেখেন কি পরিমাণ লেবু আসছে, গাছটা একদমই ছোট। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।